আমি কখন থেকে তোমাকে জিজ্ঞাসা করছি আর তুমি দেখো আমার কথার কোনো উত্তরই দিচ্ছ না। কারণ আমি রেগে আছি তোমার উপর। তোমার এই রেগে যাওয়ার কারণটা জানতে পারি? বিয়েতে সবাই আমার কত প্রশংসা করছিল যে আমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। আর নিজেকে দেখো, তোমার কাছে তো দুটো শব্দও নেই নিজের বউয়ের প্রশংসা করার জন্য। ভাই, প্রশংসা তার করা যায় যার সৌন্দর্য শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়, আর তোমার প্রশংসার জন্য আমার কাছে কোনো শব্দই নেই। দেখলে তো, যারা বেশি মিথ্যে কথা বলে তাদের এরকমই কাশি আসে। কি হচ্ছে তোমার? তুমি ঠিক আছো তো? জানি না এটা কি হচ্ছে। আমারও এরকম দমটা বন্ধ হয়ে আসছে। অভিজিৎ, 25 আর 26 তারিখ ক্রিমিনাল সাইকোলজির উপরে সিঙ্গাপুরে একটা কনফারেন্স আছে। আমি চাই তুমি আর দয়া ওখানে প্রেজেন্ট থাকো। Yes. Good morning, sir. Morning. তোমরা দুজন এত সকালে? স্যার, আমি তো এক্ষুনি এলাম, কিন্তু পঙ্কজ বোধহয় অনেকটাই সকালে চলে এসেছে। আচ্ছা স্যার, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। না না, কাজ করো, যাও যাও তাড়াতাড়ি। ল্যাপটপটা গরম। পঙ্কজ কেন আসলো এত তাড়াতাড়ি? স্যার, আসলে যখন আমি সকালবেলা এলাম দেখলাম যে ও হ্যালো। হ্যাঁ সূর্য স্যার, হ্যাঁ আপনি যা বলেছিলেন আমি সেটাই করছি। না স্যার, বিউরোতে তো আমি একাই আছি, কেউ নেই এখানে। হ্যাঁ স্যার, সব ডেটা কপি হচ্ছে। স্যার কেউ আসছে, আমি আপনাকে 2 মিনিটের মধ্যে ফোন করছি। কে ওখানে? পঙ্কজ? আরে শ্রেয়া, তুমি কখন এলে? কি করছিলে তুমি এখানে? আমি আমি যোগাসন করছিলাম, বসে বসে না পিঠটা কেমন ব্যথা হয়ে গেছিল তো। টেবিলের পেছনে? যোগাসন তো যে কোনো জায়গায় করা যায়। স্যার আমি নিশ্চিত যে এই কিছু না কিছু একটা গোলমাল করছে। স্যার আমারও মনে হচ্ছে এই সূর্য আর পঙ্কজ কোনো একটা ঘোট পাকাচ্ছে। হ্যাঁ স্যার, কখনো এরা দুজন মিলে ল্যাপটপ ভাঙে, কখনো আবার প্রমাণগুলোকে লুকানোর চেষ্টা করে। স্যার আমার তো মনে হয় এরা কেসগুলোকে সমাধান করতে নয় বিগ্রতেই ব্যস্ত থাকে। এই ব্যাপারটা আমার মনে হয়েছে কয়েকদিন আগে থেকে, কিন্তু কি করি। স্যার এরা যেখান থেকে এসছে ওদেরকে সেখানেই পাঠিয়ে দিন, একটা পচা মাছ কিন্তু পুরো পুকুরটাকে নষ্ট করে দেয়। ফিরিয়ে দিয়ে কোনো লাভ নেই অভিজিৎ, কারণ এ ডিসিপি চিত্রলের চামচে। ওকে যদি আমরা ফিরিয়ে দিই না, তাহলে ডিসিপি চিত্রলে আমাদের এখানে এসে তাণ্ডব শুরু করবে। সিআইডি ব্যুরো, কি দুটো লাশ পাওয়া গেছে? কোথায়? তুমি ফোন করেছিলে আমাদের, অন্য কেউ ছিল নাকি এরা দুজনেই ছিল? আসলে স্যার আমরা রাস্তা ভুল করেছিলাম, তখনই আমি এই গাড়িটা দেখতে পাই। দীপক, স্টপ দ্য কার। কি হয়েছে? ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে।
হয়তো গাড়ি ড্রাইভার বলতে পারবে শ্যামনগরের রাস্তা কোন দিকে। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করি। গুড আইডিয়া। আমি দেখছি। দাদা, এই শ্যামনগরের রাস্তাটা কোন দিকে হবে? হ্যালো দাদা, হ্যালো। ও মাই গড, ভাই কি হলো? কি হলোটা কি? দুটো লাশ দেখে আমরা তো খুব ভয় পেয়ে গেলাম। গাড়ির আশেপাশে কাউকে পালাতে দেখেছিলে? না স্যার, আশেপাশে তো কেউ ছিল না। স্যার। হ্যাঁ পুরবি। স্যার, এই যে কানের দাগটা রয়েছে, দেখে মনে হচ্ছে কানের দুল টেনে কেউ নিয়ে নিয়েছে। এর গলাতেও একটা দাগ রয়েছে। স্যার, দেখে মনে হচ্ছে লুটপাটের ব্যাপার। হ্যাঁ পুরবি, কিন্তু যাবতীয় গয়না শরীরের উপরের দিক থেকে নেওয়া হয়েছে। এই যে পায়ে আঙট আর নূপুর, সব যেমনকার তেমনই আছে। তার মানে এই খুনিটা গাড়ির জানলা থেকেই এই কর্মকাণ্ডটা ঘটিয়ে গেছে। স্যার, স্যার, এই দুজন হাজব্যান্ড ওয়াইফ কত স্বপ্ন দেখেছে নিজেদেরকে নিয়ে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে, আর একজন খুনি শুধু চুরি করার জন্য ওদেরকে মেরে ফেললো। খুনি তোমার মতন ভাবপ্রবণ নয় পঙ্কজ, ও শুধু নিজেরটাই ভাবে, অন্যের কথা নয়। শরীরের তো কোথাওই আঘাত বা ক্ষতের লক্ষণ দেখতে পাচ্ছি না। এদের পায়ের তলা কিরকম নীলচে হয়ে গেছে, মনে হচ্ছে বিষ প্রয়োগ করা হয়েছে। স্যার দেখুন, এই গাড়ি থেকে এই পেট্রোল পাম্পের বিলটা পেলাম। কাল রাতে ওরা কোথাও থেকে 2000 টাকার পেট্রোল ভরিয়েছিল। এই পেট্রোল পাম্পে গিয়ে একবার খোঁজ লাগাতে হবে, হয়তো ওখান থেকেই জানতে পারা যাবে এদের দুজনকে বিষ কে দিয়েছে। বলুন স্যার, কতটা দেব? আজ সকালেই ট্যাঙ্ক ফুল করেছি। এত তাড়াতাড়ি পেট্রোল শেষ হয়ে গেল? গাড়ির কি অ্যাভারেজ খারাপ নাকি? সিআইডির গাড়ির অ্যাভারেজ খুব ভালো। আপাতত তুমি এই গাড়িটার ব্যাপারে বলো। হ্যাঁ স্যার, এই স্লিপটা তো আমাদের এখানকার। জানি, এই গাড়িতে কি কাল রাতে পেট্রোল এখান থেকেই ভরা হয়েছিল? হ্যাঁ স্যার, ভরিয়ে তো ছিল। পাপ্পু! হ্যাঁ, কি ব্যাপার হয়েছে পাপ্পু? কারা এসেছে? স্যার, এনারা সিআইডি, গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করছেন। সিআইডি? কি হয়েছে স্যার, কোনো প্রবলেম হয়েছে নাকি? বিশাল বড় প্রবলেম। এই কারটাতে যে হাজবেন্ড ওয়াইফ কালকে যাচ্ছিল, তারা দুজনেই খুন হয়েছে। খুন? কে করেছে? সেটার খোঁজই করছি তো আমরা সবাই মিলে। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে এদের সঙ্গে অন্য কেউ ছিল নাকি এরা দুজনেই ছিল? সেটা তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু হ্যাঁ, গিরিশ বলতে পারে। গিরিশ কে? ও নাইট শিফটে কাজ করে। একবার এই গিরিশকে ডাকো তো। কিন্তু স্যার, ও তো হসপিটালে ভর্তি আছে। হসপিটালে কেন? আসলে গতকাল সোয়া 12টা 12টা নাগাদ হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়ে গিয়েছিল কি করে? জানি না স্যার, ওর মাথা ঘুরে গিয়েছিল, আর আমরা কিছু বোঝার আগেই ও ধপাস করে মাটিতে পড়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ও ডাবল শিফটে কাজ করে একটু টায়ার্ড হয়ে পড়েছিল। আচ্ছা, কোন হসপিটালে ভর্তি করেছো? শান্তি শিবির হসপিটালে। শান্তি শিবির হসপিটাল। স্যার, এই বৈভব আর শিখা, স্যার, এরা একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিল যখন ওদের উপর হামলা হয়। কিন্তু স্যার, অ্যাটাক হওয়ার আগে রাত 12টা নাগাদ এরা একটা পেট্রোল পাম্পে গিয়েছিল, যেখানে একজন অ্যাটেন্ডেন্ট গিরিশ গাড়িতে পেট্রোল ঢালে, আর ওদের চলে যাওয়ার পরে অজ্ঞান হয়ে যায় আর হসপিটালে নিয়ে যাওয়া হয়। অভিজিৎ, এই পেট্রোল অ্যাটেন্ডেন্ট গিরিশের অজ্ঞান হওয়া আর তারপরে বৈভব আর শিখা ওদের ওপর হামলা হয়ে ওদেরও মৃত্যু হওয়া, এই দুটো ব্যাপারে কোনো কানেকশন নেই তো? স্যার, আমি এক্ষুনি হসপিটাল থেকে গিরিশের সঙ্গে দেখা করে আসছি। ডক্টরসরা বলছেন যে ওর অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে কারণটা ক্লান্তি নয়, কোনো বিষাক্ত কেমিক্যাল, কোনো বিষাক্ত গ্যাস,
তার মানে হলো অভিজিৎ, ওই এই দুটো দম্পতি এই বিষাক্ত গ্যাসের কবলে ছিল, আর ওদের মাধ্যমেই এই বিষাক্ত গ্যাস গিরিশ পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ স্যার, গিরিশ বেঁচে গেছে কারণ সময় মতো হসপিটাল পৌঁছে গেছিল, কিন্তু বৈভব আর শিখার ভাগ্য সাথে ছিল না। কিন্তু বিষটা কি ধরনের, কি ধরনের গ্যাস এটা, দু মিনিটে মানুষের প্রাণ নিয়ে নেয়? স্যার, হ্যাঁ স্যার, এই বিষটার নাম ফোরিয়াম বিউরেক্সাইটিস। হ্যালো সারিকা, ফোরিয়াম বিউরেক্সাইটিস। হ্যাঁ স্যার, এই বিষাক্ত কেমিক্যাল আমি বৈভব আর শিখার ফুসফুসের মধ্যে পেয়েছি। ওদের ফুসফুসে পাওয়া যায়, তার মানে অভিজিৎ দুজনেই এই বিষ কোনো কিছু থেকে গন্ধটা নিয়েছিল বা দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার, এরকমই কিছু হবে, কেন বডিজ এর কোথাও আমি তো ইনজেকশনের দাগই পাইনি। সেটাই তো। আর পেটে খাবার দাবারের কোনো বিষ পাওয়া যায়নি? পঙ্কজ, যখন ডক্টর সারিকা বলছেন যে বিষ ফুসফুসে ছিল, তখন উল্টোপাল্টা প্রশ্ন করে ওনাকে বিরক্ত করবে না। জানো এসব খুঁজতে কত পরিশ্রম দরকার হয়? দেখো তুমি খুব ক্লান্ত, তোমার জন্য কিছু আনাবো? অন্য কোনো দিন অভিজিৎ, আজকে একটু লেট হচ্ছে কারণ সালুকে স্যার পুনা গেছেন, তো সমস্ত দায় দায়িত্ব আমারই ওপর। ডক্টর সালুকে পুনে চলে গেছেন, এটা তো খুব ভালো কথা। মানে দিনরাত কাজ করে উনি ক্লান্ত হয়ে গেছেন, পুনে যখন গেছেন একটু চেঞ্জ হয়ে যাবে। হ্যালো, দুটো খুন কোথায়? আজব ব্যাপার, একদিনে চার চারটে খুন, একেও একইভাবে মারা হয়েছে যেভাবে বৈভব আর শিখাকে মারা হয়েছে। তুমি ফোন করেছিলে আমাদের আগে? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। কি হয়েছিল এখানে? সকাল সকাল কাজে যাচ্ছিলাম, গাড়িটা দেখে সন্দেহ হলো, ঝুঁকে দেখি দুজন মরে পড়ে আছে। তুমি এখানেই থাকো? হ্যাঁ স্যার। ঠিক আছে যাও। স্যার এই খুনিকে খুব তাড়াতাড়ি ধরতে হবে স্যার, না হলে আরো নির্দোষ লোকের প্রাণ যেতে পারে। স্যার, খুনি তাদের উপরেই হামলা করে যারা মধ্যরাতে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরে, কারণ বেশিরভাগ লোকই বিয়ে বাড়িতে দামি গয়না পড়ে যায়। স্যার আমার এটা মনে হচ্ছে যে এই খুনি বিয়ে বাড়ির খাবারে বিষ মিশিয়েছিল। না পঙ্কজ, ডক্টর সারিকা বলছিলেন যে বৈভব আর শিখার ফুসফুসের মধ্যে বিষ পাওয়া গেছে, তাহলে হতে পারে বিষটা শোকানোই হয়েছিল। কিংবা স্যার বিয়ে বাড়ি থেকে বেরোনোর পর ওরা রাস্তায় কোথাও দাঁড়িয়েছিল এবং সেখানেই ওদের বিষ দেওয়া হয়েছিল। এটা হতে পারে বিনীত। আরে এটা কি জিপিএস সিস্টেম? এ তো অনও দেখছি। এবারে জানা যাবে যে বিষটা এদের দুজনকে কখন আর কোথায় দেওয়া হয়েছে। সেটা কিভাবে স্যার? পঙ্কজ, এই জিপিএস টেকনিকটা লোকজন গাড়ি চালানোর সময় ব্যবহার করে এটা জানতে যে সঠিক জায়গায় পৌঁছতে সবচেয়ে সোজা রাস্তা কোনটা আর কোন পথে কম ট্রাফিক হবে। এর জিপিএস সিস্টেম থেকে আমরা এটা তো জানতে পারবই যে এই গাড়িটা এখানে এলো কোন পথে, আর এ কোথায় থেমেছিল কি থামেনি। স্যার, জিপিএস কোম্পানি থেকে ওই দ্বিতীয় কাপলের গাড়ির রেকর্ড পাওয়া গেছে। চলো দেখাবে তাড়াতাড়ি। এই দেখো অভিজিৎ, এইটা হলো ওই বিয়ে বাড়ি, এটাকে আমরা পয়েন্ট এ ধরছি। এটা দেখো, এটা পয়েন্ট বি, এখানেই এই দুজনের মৃত্যু হয়েছে। স্যার পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত এই গাড়িটা কোথাও দাঁড়ায়নি, তার মানে এই দুজনকে বিষ বিয়েবাড়ির হলেই দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি অভিজিৎ, আর এটাই ঘটেছে। ওই বৈভব আর শিখা দুজনেই তো ওই হলে গিয়েছিল বিয়ের জন্য। অভিজিৎ এটার একটাই মানে দাঁড়ায় যে ওখানে কেউ তো একজন ছিল,
কেউ তো ছিল প্রজ্ঞা ব্যাংকোয়েটে, যে ওই লোকগুলোকে ওই বিষটা শুকিয়েছিল কোনোভাবে। আশেপাশে খেয়াল রাখবে। আরে প্রকাশবাবু নমস্কার। আরে আসুন স্যার, আমি তখন থেকে আপনাদের অপেক্ষায় ছিলাম। কেমন আছেন আপনি? আপনি টেনশনে আছেন মনে হচ্ছে। স্যার আজ আমার একমাত্র ছেলের বিয়ে আজকে, আর সেখানে আপনাদের মতন সিআইডিদের আনাগোনা, ভীষণ টেনশন হচ্ছে স্যার। আপনি দুশ্চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। তবুও স্যার ভয় তো একটু লাগবেই, তাই না? নিশ্চিন্ত থাকুন আপনি, কিচ্ছু হবে না, আমরা আছি না, আর আপনি সহযোগিতা করলে আপনারই কোনো আত্মীয়ের প্রাণ বাঁচাতে পারবো আমরা। হ্যাঁ স্যার। আমরা বরকনের সাথে একটু দেখা করে নিই। বেশ রেডি। অভিনন্দন কুমার বাবু। আসুন আসুন ঋষভ বাবু, বর্ষা দেবী আসুন। থ্যাংক ইউ, ছেলের বিয়েতে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। আরে কুমার বাবু কেন আসবো না, বিয়ের মতো এরকম একটা বাঁধনে মানুষ রোজ রোজ এমনি না ফাঁসে, তাই না? আচ্ছা বেশ, বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। এবার চলো বর বউকে দেখবে না? চলুন প্লিজ। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। আরে দাদা দেখে চলুন না। ক্ষমা করবেন, আমার নাম অমিত। আমার নাম ঋষভ, আর ইনি হলেন আমি ওনার স্ত্রী বর্ষা। খুব সুন্দর কিন্তু। মানে? মানেটা কি আপনার? ভুল ভাববেন না, আমি এনার হারের কথা বলছিলাম। এটা পুরো 10 লাখ টাকার। আসলে কি বলুন তো, 6 মাস আগে আমাদের অ্যানিভার্সারি ছিল, উনি ভুলে গেছিলেন, তাই শাস্তি হিসেবে আমি ওনার কাছ থেকেই হারটা চাই। কতবার বলেছি তোমাকে, সব জায়গায় 10 লাখ টাকার ঢলকে পেটাতে বলেছে তোমাকে। বাহ ভাই বাহ, দেখে মনে হচ্ছে আপনারা একে অপরকে খুব ভালোবাসেন। জোর করে মানে জোরালো প্রেম আমাদের দুজনের মধ্যে। সরি স্যার সরি, ভুল হয়ে গেছে, দেখতে পাইনি স্যার। দেখতে পাও না? হ্যাঁ ছাই পাঁচ খেয়ে করো নাকি এখানে, যাকে দেখো আমাকে এসে ধাক্কা মারে। তাহলে বিষাক্ত কেমিক্যালটাকে ভুলেই আছে নাকি? স্যার ভুল হয়ে গেছে স্যার। এটা এটা কি করলে স্যার? আমি ইচ্ছা করে করিনি স্যার। ভুল হয়ে গেছে না জেনে বুঝে করেছিস সব জানতে পারবো। এই বিষাক্ত ফুল দিয়ে মানুষজনকে মেরে বেড়াস তুই, হ্যাঁ, আর তারপর তাদের লুটো করিস। স্যার আপনারা কিরকম কথা বলছেন স্যার? স্যার আমি ওয়েটার, আমি খুনি নই। চুপ, রেডি, একে বিরতে নিয়ে যাও, ভালো করে যত্ন নেবে এর। মিনিট স্যার, চলো হসপিটালে যাবো। চল, তোর খেলা শেষ, চল। স্যার আবার কথাটা তো শুনুন স্যার, স্যার এরকম করছেন কেন? চল। এসব কি ছিল কুমার সাহেব? কিছুই না, এখন সব ঠিক হয়ে যাবে। ও নো, এই এই ওঠ স্যার। স্যার নিখিল, এদের দুজনকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, বের করো এদের। স্যার ডাক্তারবাবু, এখন শরীর কেমন আছে ফ্রেডি আর ওই ওয়েটার ছেলেটার? এনাদের নাকে হয়তো কোনো বিষাক্ত গ্যাস গিয়েছিল যার ফলে অজ্ঞান হয়ে যায়, কিন্তু এখন ওরা ভালো আছে। আমরা ফ্রেডিকে মিট করতে পারি? দেখুন ওনার আপাতত জ্ঞান নেই, ওদের আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, দুপুরের মধ্যে জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ স্যার। নিশ্চয়ই এটা ওই বিষাক্ত গ্যাস যা দিয়ে দম্পতিদেরকে মারা হচ্ছে।
হ্যাঁ নিখিল, কিন্তু ডক্টর সারিকা তো বলছিলেন যে যে ফুল শ্রেয়া আর বিনীতের গায়ে পড়েছিল তাতে কোনো বিষাক্ত কেমিক্যাল নেই। তার মানে বিষাক্ত কেমিক্যালটা ওই ওই গাড়িতেই ছিল। কিন্তু স্যার, ওই গাড়িটার চাবি আমরা ব্যাংকোয়েটের কোনো স্টাফকেই তো দিইনি, তাহলে কি করে? আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর ওই গাড়ি থেকেই পাওয়া যাবে। কিছু জানা গেল কিশোর, গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস কোথা থেকে এলো? না স্যার, একজন মেকানিক হিসেবে বলতে পারি এই গাড়িটার কেউ কোনো ক্ষতি করেনি, সবকিছু একদম ঠিকঠাক আছে। তুমি ভালো করে চেক করেছিলে তো ডিকিটা? স্যার একদম ঠিক আছে। সাধারণত এটা কি কিশোর, কিছু লাগিয়েছো নাকি? না স্যার, আমি তো শুধু গাড়ি চেক করেছি। এ তো মেটাল পাউডারের মতো কিছু মনে হচ্ছে। এটাই রহস্য। কি হয়েছে স্যার? দেখো নিজেই দেখে নাও। স্যার এত ছোট ছিদ্র তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যেতে পারে। প্রথমে এখানে দরজায় কেউ ড্রিল দিয়ে একটা ফুটো করেছে, আর তারপর সেই ফুটো দিয়ে ভেতরে ওই বিষাক্ত গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্যার, এই ড্রিল মেশিন তো কারেন্টেই চলে না। যদিও ড্রিল মেশিনের কানেকশন অন্য কোনো তারের সাথে করে, তাহলে তো কেউ দেখেই থাকতে পারে। এটাও তো হতে পারে যে ড্রিল মেশিন ইলেকট্রিক নয় বরং ব্যাটারিতেই চলে। সবকিছুই তো পোর্টেবল এখন। হ্যালো, হ্যাঁ বলুন। কি নিশান্ত? আচ্ছা ঠিক আছে, ওর ফটো, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর সমস্ত ডিটেইলস আমাদের পাঠিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে স্যার? ওই ব্যাংকোয়েট হলের দারোয়ান নিশান নিখোঁজ হয়ে গেছে। না সে কাজে আসছে আর না ফোন কল তুলছে। তাহলে স্যার এসব ওই করেনি তো? এটা তো ওই দোকান থেকেই জানতে পারা যাবে যেখানে বিশেষ ব্যাটারিওয়ালা ড্রিল মেশিন পাওয়া যায়। খোঁজ লাগাও কোথায় কোথায় এরকম ড্রিল মেশিন পাওয়া যায়। নিখিল, মনে হচ্ছে এটাই সেই ডিস্ট্রিবিউটর যিনি ওই ড্রিল মেশিনগুলো বিক্রি করেন। চলো শুনুন, আমরা সিআইডি থেকে এসেছি আর আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। বলুন। ব্যাটারিতে চলে এমন শক্তিশালী ড্রিল মেশিন পুরো শহরের মধ্যে শুধু আপনার দোকানেই পাওয়া যায় তো? হ্যাঁ, দেখুন ওই ড্রিল মেশিনের হোলসেল দোকান একটাই, আর কোথাও আপনি পাবেন না। তাহলে যে দোকানগুলোতে আপনি মেশিনগুলো পাঠান সেখানে একটা দুটো তো নিশ্চয়ই বিক্রি হয় না? কম করে 15-20 পিস তো হয় বিক্রি। হ্যাঁ একদমই। তো গত কয়েকদিনের মধ্যে আপনি এইভাবে ব্যাটারিতে চলা ড্রিল মেশিন যদি বিক্রি করে থাকেন, কাকে বিক্রি করেছেন মনে আছে? স্যার আমি তো বিক্রি করিনি, কিন্তু আমার দোকানে ছোট নামের একটা ছেলে কাজ করতো। একদিন এক গ্রাহক এসে ওকে 500 টাকা বেশি দেবে বলেছিল, ওই মূর্খকে বিক্রি করে দেয়। ছোটু, ওকে ডাকুন। আমি তোকে বের করে দিয়েছি। আজ থেকে বের করে দিয়েছেন? তাহলে আপনি কি চেনেন ওই ক্রেতাকে? হ্যাঁ একদমই। ও প্রথমে আমার কাছে এসেছিল যখন আমি ওকে না করে দিয়েছিলাম। ও সন্ধ্যাবেলা নাকি আবার এসেছিল যখন আমি দোকানে ছিলাম না, আর ছোটু তখন ওকে দিয়ে দেয়। দেখে বলুন তো এই লোকটাই ছিল কিনা। হ্যাঁ স্যার, এই লোকটাই তো ছিল। মানে নিশান্তি সেই যে একটার পর একটা খুন করে চলেছে।
মনে হচ্ছে পুরো ফ্যামিলির সবাই পালিয়ে গেছে এখান থেকে। পুরো বাড়িটা তল্লাশি নাও ভালো করে। নিশান্ত আর নিশান্তের বউ? তাহলে এটাই সেই ড্রিল মেশিন যেটা দিয়ে ওই গাড়ির দরজাতে ফুটো করা হয়েছে? স্যার, অ্যাভিনিত স্যার, এই দেখুন, নতুন ওয়াশিং মেশিন, নতুন টিভি, নতুন নতুন অনেক জিনিসপত্র কিনেছে ও। স্যার, একজন দারোয়ান তখনই এত দামি জিনিস কিনতে পারে যখন তার হাতে বড় লটারি লাগে, অথবা ও অন্যায় পথে রোজগার শুরু করে। স্যার, এই ইয়ারিংটা ওখানে পড়েছিল, মনে হচ্ছে শিকারই হবে। মনে হচ্ছে নিশান তাড়াহুড়ো তো জিনিসপত্র প্যাক করতে গিয়ে এই ইয়ারিংটাকে ফেলে চলে গেছে। হ্যাঁ স্যার, মনে হয় বিয়ে বাড়িতে আমাদের দেখে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ওর সমস্ত নতুন জিনিসপত্র ছেড়ে ও চলে গেছে। আরে ওইটুকু পায়রা উড়ে আর কতদূর যাবে? একটা কাজ করো, মোবাইল কোম্পানিতে খোঁজ নাও, পাখি এখন আছে কোথায়। স্যার, শেষবারের মতো নিশান্তের মোবাইল এখানেই ছিল, এই জায়গায়। এই দেখো, মোবাইল ভেঙে ফেলে দিয়ে গেছে, সিম কার্ডও তো নেই ওখানে। স্যার, হ্যাঁ দেখুন স্যার, ওখানে পড়েছিল, মাটিও লেগে আছে এখানে। একটা কাজ করো, আশেপাশে দেখো কোনো খোঁড়াখুঁড়ি হয়েছে কিনা। মাটি খোঁড়া হয়েছে, খোঁড়ো এখানে। এক মিনিট, এক মিনিট, লাশ আছে, বের করো এটাকে। সাবধানে স্যার, এই হলো নিশান। নিশান স্যার, এই কেসটা দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। আবার একে কে মারলো? সেই নিজে যে এই সমস্ত খুনগুলো করেছে আর চুরিও করেছে,
ওই নিশান্তকে ব্যবহার করেছে শুধু আমাদেরকে ভুল বোঝাবে বলে। হ্যাঁ সারিকা, এর ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, আমি দুটো ব্যাপার জানতে পেরেছি যেটা আপনাদের পুনির খুব কাছাকাছি নিয়ে যাবে। আচ্ছা, সেটা কিরকম? স্যার এই দেখুন, এর গলায় আঁচড়ের দাগ রয়েছে যেটা হয়তো খুনির সঙ্গে হাতাহাতি সময় হয়ে থাকবে। স্যার, ওই জঙ্গলে যেখানে আমরা ওর বডিটা পেয়েছিলাম সেখানে আমরা ওর ভাঙা মোবাইলটাও পেয়েছি। এটা কি ওই ধস্তাধস্তির কারণে হয়নি তো? হতে পারে, কিন্তু এই আঁচড় থেকে আমরা খুনির কাছে কিভাবে পৌঁছবো? কারণ স্যার, এই আঁচড়ের থেকে এটা জানা যাচ্ছে যে খুনি কোনো ছেলে নয় বরং একটা মেয়ে। একজন মেয়ে? সেটা কিভাবে? স্যার, এই আঁচড়ের ভেতর আমি নেল পলিশের ট্রেসেসের কিছু অংশ পেয়েছি। আর শুধু এটাই নয়, নিশান্তের নখের ভেতর আমি কিছু চামড়া পেয়েছি যেটা ডিএনএ রিপোর্টও এটাই বলছে যে খুনি কোনো মেয়ে। নেল পলিশের ট্রেসেস পেয়েছো? আর দ্বিতীয় কথাটা কি? সেটা এটাই, একেও সেই বিষাক্ত কেমিক্যাল দেওয়া হয়েছে যেটা ওই বিবাহিত দম্পতিদের দেওয়া হয়েছিল। ও, তার মানে পুরো ব্যাপারটার পিছনে একটাই মেয়ে কাজ করেছে, যে সমস্ত প্রমাণগুলো এর বাড়িতে রেখেছে, তারপরে একে জঙ্গলে ডেকে মেরে ফেলেছে। আর এই গোটা কাজটা এত সুন্দরভাবে করা হয়েছে যাতে সব দোষ নিশান্তের উপরে পড়ে। স্যার, হতে পারে এই নিশান্তের ওয়াইফ ওই মহিলারই কবজায় আছে? হতে পারে শ্রেয়া, হতে পারে। আর সে হোক বা না হোক, সে কোনো মহিলাই হবে, হোটেলের স্টাফ মেম্বার, যে সমস্ত খেলাটাই খেলেছে। সচিন, একটা কাজ করো, প্রজ্ঞা ব্যাংকোয়েটে ফোন করে খবর নাও, এমন কোন স্টাফ মেম্বার আছে যে মহিলা, যে ছুটি নিয়েছে কোনো কারণে। স্যার, হ্যালো, হ্যাঁ ম্যানেজার বাবু, হ্যাঁ, আচ্ছা এটা বলুন যে আপনাদের ফিমেল স্টাফের কোনো সদস্য কাল থেকে ছুটিতে আছে? হ্যাঁ, কি? ওকে, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ম্যানেজারের কথায় একজন মহিলা আছেন যে হঠাৎ কালকে ছুটিতে চলে গেছে। ও, তার মানে কোনো মহিলা তো নিশ্চয়ই ওই হোটেলের স্টাফ যে ছুটি নিয়েছে। আমি যা চেয়েছিলাম আমি তো সেটা পেয়ে গেছি। এখন শুধু একটা খুব সুন্দর জায়গায় গিয়ে নিশ্চিন্তে জীবন কাটাতে চাই। তুমি যেটা চাও সেটা যখন পেয়ে গেছো, আমাকে আমার নিশান্তের কাছে যেতে দাও না। আচ্ছা, যদি তুমি এটাই চাও তো তাই সই। এটা কি করছো? এটা কি করছো তুমি? সেটাই যেটা তুই চাইছিস। নিশান্তের কাছে যেতে চাস না তুই? নিশান্ত কোথায়? আমার নিশান্ত কি করেছো তুমি নিশান্তের সাথে? মেরে ফেলেছি, মেরে ফেলেছি আমি ওকে। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা সত্যি নয় তাই না? হ্যাঁ, না এটা করো না প্লিজ, না এটা করো না, তুমি এটা করো না বলছি, না 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 এটা করো না তুমি, না না। অনেক হয়েছে গীতা দেবী, এবার তোমার খেলা শেষ। খেলা? খেলা এখনো শেষ হয়নি, এখন তো সবই শুরু হলো। আর
খুব শখ দেখছি তোমার খেলার। আমি করেছি এসব, এই খুনগুলোর পেছনে আমারই হাত আছে। কারণ আমি সোনা লুট করতে চেয়েছিলাম, বড় লোক হতে চেয়েছিলাম, বড় লোক হওয়ার জন্য, প্রচুর টাকা পাওয়ার জন্য। পাঁচটা খুন করেছো তুমি, এটাই কি তোমার রাস্তা ছিল ধনী হওয়ার? এরকম নহে স্যার যে আমি সৎপথে থাকার চেষ্টা করিনি, কিন্তু আমি পেলামটা কি সততা আর পরিশ্রমের বদলে? কেন, এরকম কি হয়েছে তোমার সাথে? একজন ধনী ব্যক্তির কাছে আমি কাজ করতাম, একদিন ওনার ওখানে সোনা চুরি হয় আর উনি সব দোষ আমার উপরে চাপান। আমি তো প্রমাণ না থাকায় কোনোরকমে বেঁচেছি, নয়তো আমিও জেলে থাকতাম এখন। আর এই জন্যই তুমি ওই ব্যাংকোয়েট হল জয়েন করলে, ওখানে গান গাইতে লাগলে, যাতে ধনী লোকদের প্রতি নজর রাখতে পারো আর তাদেরকে তোমার শিকার বানাতে পারো। হ্যাঁ স্যার, আমি ওদের মধ্যে আমার শিকার বাঁচতাম আর নিশানকে জানিয়ে দিতাম। যখন লোকেরা আমার গান শুনত তখন নিশান্তর কাজের কাজ করত, মৃত্যুর খেলা। ও পার্কিং লটে যেত আর ড্রিল মেশিন দিয়ে গাড়িতে ফুটো করত। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে, কাজ হয়ে যাবে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিয়েছি আমি। ওকে ম্যাডাম। একটু খেয়াল রাখ, আমি আসছি। ঠিক আছে। যেই আমাদের বেছে নেওয়া গাড়িটা হল থেকে বেরোত, আমি আর নিশান্ত তার পিছু নিতাম। বিষাক্ত কেমিক্যাল আধ ঘন্টার মধ্যেই তার কাজ শুরু করত আর গাড়ির ভেতরে বসে থাকা লোকেদের দম আটকে আসত। তারা জানলা খুলে দিত যাতে খোলা হাওয়ায় শ্বাস নিতে পারে, আর তখন আমি ওখানে পৌঁছে তাদের সব গয়নাগাটি লুট করতাম। নিশান্ত তো তোমার জন্য কাজ করছিল তাই না? তাহলে ওকে কেন মারলে? সমস্ত বুদ্ধি আমার ছিল, প্ল্যান আমি বানাতাম, আর প্রত্যেক দিন ওর নিজের ভাগটা বাড়াতে বলতো। আর এমনিতেও আমি তো ওকে শুধু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতাম, একটা ঘুঁটির মতো, যাতে সিআইডি ওকে সন্দেহ করে। যখন আমার কাজ শেষ হয়ে গেল তখন আমি ওকেও মেরে ফেললাম। বাহ বাহ বাহ, যদি এতটাই বুদ্ধি, এতটাই পরিশ্রম, যদি কোনো ভালো কাজে ব্যয় করতে তাহলে এমনিতেই টাকা পেতে, কিন্তু না, পাঁচটা খুন করেছো তুমি, তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।